কি বলছেন কি আপনারা? কাল আবার একটা স্থানীয় বাজারে বাঘ হানা দিয়েছে, আর আপনারা বলছেন যে বাঘের কোনো খোঁজই পাননি। হ্যাঁ স্যার, আমরা চারিদিকে খুঁজে দেখেছি, কোথাও কিচ্ছু নেই। আরেকটা ব্যাপার স্যার, এবারেও কিন্তু কেউ বাঘটাকে দেখতে পায়নি, শুধু ডাক শোনা গেছে, তাতেই সবাই ভয় পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। একটা কথা ভেবে দেখুন স্যার, বারবার বাঘটা বাজারেই হামলা করছে কেন, আর তারপর পালিয়ে বা যাচ্ছে কোথায়? এ নিশ্চয়ই কোনো চোর ছাঁচড়ের কাজ বুঝলেন, ব্যাটা নিশ্চয়ই বাঘের গলা রেকর্ড করে এনে তাই দিয়ে ভয় দেখাচ্ছে। এ ব্যাপারটা যে আমারও মাথায় আসেনি তা নয়, কিন্তু তাই যদি হবে তাহলেও তো তার পিছনে একটা কারণ থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। চোর ছাঁচড়ের কাজ হলে বাজার থেকে কিছু চুরি করার উদ্দেশ্যেই তো সে এই কাণ্ডখানা ঘটাচ্ছে। কিন্তু কই, বড় সড় কোনো চুরির ঘটনা তো কানে আসেনি আমার। তাও বটে, থানাতে কেউ চুরির রিপোর্ট লেখাতেও আসেনি। একেবারে কিছুই চুরি হয়নি সেটা বলা যায় না স্যার। কেন, কি চুরি হয়েছে? মুরগির দোকান থেকে কয়েকটা মুরগি আর তার পাশের মুদির দোকান থেকে কয়েকটা প্যাকেট বিস্কুট গায়েব হয়ে গেছে। তাহলেই ভাবুন, কোন চোর কি এত কাণ্ড ঘটিয়ে মুরগি আর বিস্কুট চুরি করতে আসবে? আমরা পুরো শহর আর পাশের জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও বাঘের পায়ের ছাপটুকু পর্যন্ত নেই। আমিও তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে কি এসব? এত ডাকাডাকি করে কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছে বাঘ? কেন তার পায়ের ছাপ পাওয়া যাচ্ছে না জঙ্গলে বা অন্য কোথাও? না, এই রহস্যের তো আমি কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে জানাতে বাধ্য হচ্ছি দারোগা বাবু। আমি না, এই রহস্যের কিনারা শুধু একজনই করতে পারে, সে হলো বাঁটুল। চলুন চলুন, আজকেই আপনাদের আমি বাঁটুল বাবুর কাছে নিয়ে যাচ্ছি। কি কাণ্ড বলো দেখি। কি বলছেন কি রেঞ্জার সাহেব, দিনের পর দিন বাঘ কেবল বাজারেই হামলা করছে। হ্যাঁ, আর নিয়ে যাচ্ছে কেবল মুরগি আর বিস্কুট। অথচ আজ পর্যন্ত কেউ বাঘটাকে চোখে দেখেনি, ডাক শুনেছে শুধু। কতদিন ধরে ঘটছে এসব? গত এক মাস যাবত বেশ কয়েকটা বাজারে এই একই ঘটনা ঘটেছে। গত এক মাস যাবত বাঘ বাজারে হানা দিচ্ছে, নিয়ে যাচ্ছে শুধু মুরগি আর বিস্কুট। Strange, very strange. বাটুলদা, বাঘ কি বিস্কুটও খায় নাকি গো? এই সহজ কথাটা বুঝলি না বাচ্চু, বাঘটা একটু টেস্ট বদলাতে চাইছে। রোজ রোজ একঘেয়ে কাঁচা মাংস খেতে কার ভালো লাগে বল? চুপ কর তোরা। আচ্ছা রেঞ্জার সাহেব, শহরের পাশের জঙ্গলটায় ভালো করে সার্চ করা হয়েছে? হ্যাঁ বাটুল বাবু, আমার অফিসারেরা শহর এবং জঙ্গল দু জায়গাতেই তন্ন তন্ন করে খুঁজে দেখেছে, কোথাও বাঘের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি, এমনকি বাঘের পায়ের ছাপটুকু পর্যন্ত খুঁজে পায়নি কোথাও। আমি নিজে একবার খুঁজে দেখতে চাই, বাঘের ডাক যদি সত্যি হয় তবে মাটিতে বাঘের পায়ের ছাপ কোথাও না কোথাও অবশ্যই পাওয়া যাবে। কাল আমি নিজে একবার বাজার আর জঙ্গল খুঁজে দেখব। বেশ, কাল আমি তাহলে নিজে এসে আপনাকে নিয়ে যাব। আমিও তোমার সঙ্গে যাব বাটুল। আচ্ছা তাই হবে, আজ তবে আমরা উঠি বাটুল বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার। তাহলে এখানেই শেষবার বাঘটা হামলা করেছিল? হ্যাঁ বাটুল, শেষ দুবার এখানেই বাঘের ডাক শোনা গেছে। বাজারটা শেষ হলে রাস্তা ধরে কিছুটা এগোলেই জঙ্গল শুরু, বাজারটা শহরের একদম শেষ প্রান্তে এবং জঙ্গলের একেবারে গায়ে। চলুন দেখি ওই দিকটা গিয়ে দেখি, কতদিন পর পর বাঘের ডাক শোনা গেছে এখানে? তিন দিন পরে, পরশু ছিল শনিবার, তার আগে মঙ্গলবারেও একই ঘটনা ঘটেছে। একদিনও বাঘটাকে কেউ দেখতে পায়নি? না বাটুল বাবু, একটাও দোকান খোলা নেই দেখছি। পরপর দুবার বাঘ হানা দেওয়ায় এখানে আর বাজার বসেনি, দোকানদারেরাও কেউ দোকান খুলতে সাহস পাচ্ছে না। তাহলে বাঘটা যদি আবার বাজার করতে আসে ওকে তো খালি হাতেই ফিরে যেতে হবে। আহারে বেচারা বাঘটার জন্য খুব কষ্ট হচ্ছে গো বাটুল্লা। বিচ্ছু, তোকে বেরোবার আগে বারবার বলেছিলাম না মুখটা বন্ধ রাখতে। সরি বাটুল্লা। চিকেনের দোকানে কেন এলে বাটুল্লা? আজ রাতে কি তবে চিকেন তন্দুরি হচ্ছে? ও বাটুল্দা, এটাই কি সেই চিকেনের দোকান গো? হ্যাঁ বাটুল বাবু, এটাই সেই দোকান যেখান থেকে বেশ কয়েকটা মুরগি বাঘে তুলে নিয়ে গেছে।
বাসন্তী চিকেন সেন্টার আর জয়গুরু ভান্ডার একদম পাশাপাশি। আচ্ছা, এই দোকানটা থেকেই কি? হ্যাঁ বাটু, এখান থেকেই কয়েক প্যাকেট বিস্কুটও নিয়ে গেছে। বাঘের ডাক শুনে সবাই দোকানপাট ফেলে যে যেদিকে পেরেছে পালিয়েছিল। সেই সুযোগেই দুটো দোকানই বাজারের শেষ প্রান্তে। এখান থেকে কিছু নিয়ে জঙ্গলে ঢুকে পড়াটা খুব সহজ। রেঞ্জার সাহেব, আপনার ফটোগ্রাফারকে তৈরি থাকতে বলুন, আমাদের জঙ্গলে ঢুকতে হবে। জঙ্গল বাটুল্লা, মানে আমার খুব একটু ওই ইয়ে পাচ্ছে, যদি পিছন থেকে হালুম করে আমরা বরং। হ্যাঁ বাটুলদা, জঙ্গলে খুব মশা গো। বুঝেছি, দুটোই একেবারে ভীতুর ডিম। তোরা তবে গাড়িতে গিয়ে বস, কনস্টেবল দুজন ওদের সঙ্গেই থাক, শুধু ফটোগ্রাফার আমাদের সঙ্গে চলুক। চলুন রেঞ্জার সাহেব। আমার অফিসারেরা কিন্তু বেশ কয়েকবার জঙ্গলটা খুব ভালো করে খুঁজে দেখেছে বাটুল বাবু, তেমন কিছু থাকলে নিশ্চয়ই তাদের চোখে পড়তো। স্ট্রেঞ্জ, এখানে এই ফুলগুলো এলো কোথা থেকে? আশেপাশে তো কোনো ফুলের গাছ নেই। রেঞ্জার সাহেব, এদিকে আসুন। কিছু পেলেন নাকি বাটুল বাবু? এই ফুলগুলো এখানে এলো কোথা থেকে? সত্যি তো, এই জঙ্গলে তো এই ফুলের গাছ আছে বলে আমার জানা নেই, আর শুধু এখানেই বা এগুলো পড়ে আছে কেন? জঙ্গলের কোনো আদিবাসী কি? কি বলছেন আপনি বাটুল বাবু, এই জঙ্গলে কোনো মানুষই ঢোকে না। বহু বছর আগে শহর থেকে কেউ কেউ বেড়াতে বা পিকনিক করতে আসতো, কিন্তু গত 10-12 বছর আগে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। স্যার, একবার এদিকে আসুন। ওই দেখুন, আশপাশটা ভালো করে খুঁজে দেখুন, আর কোনো পায়ের ছাপ আছে কিনা। না স্যার, আমি ভালো করে খুঁজে দেখেছি, আর কোনো পায়ের ছাপ নেই। যে জঙ্গলে মানুষ ঢোকা নিষিদ্ধ সেখানে মানুষের পায়ের ছাপ, সেই ছাপ কোন দিক থেকে এলো, কোথায় গেল, কিছুই বোঝা যাচ্ছে না। আর তার উপরে এই ফুল কোথা থেকে কি করে এখানে এসে পৌঁছলো? সেটাই তো বুঝতে পারছি না রেঞ্জার সাহেব। ভেরি ভেরি স্ট্রেঞ্জ। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে, এখানে থেকে এখন আর কোনো লাভ নেই, চলুন ফেরা যাক। আচ্ছা বাটুলদা, বাঘের পায়ের ছাপ মানুষের মতো হয়ে গেল কি করে গো? বাঘ বিস্কুটই বা চুরি করলো কেন? এটা একটা ভূতের কাণ্ড, সে যখন ইচ্ছে বাঘ হয়ে যাচ্ছে, আবার যখন খুশি মানুষ হয়ে বিস্কুট খাচ্ছে। তোরা বাজে বকা থামাবি? দেখ বোধহয় রেঞ্জার সাহেব এসেছেন, আপনাকে যা বলেছিলাম করিয়েছেন। হ্যাঁ বাটুল বাবু, ওই পায়ের ছাপটা পরীক্ষা করে দেখা হয়েছে। ও বাটুলদা, পায়ের ছাপ পরীক্ষা করে কি হবে গো? পায়ের ছাপ পরীক্ষা করে মানুষটির ওজন এবং উচ্চতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সেই ওজন এবং উচ্চতা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মানুষটির আনুমানিক বয়স সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছন। এক্ষেত্রেও সেই কারণেই আমি পায়ের ছাপটি পরীক্ষা করতে বলেছিলাম। আর বাটুল বাবু, সেই পরীক্ষা করেই আমরা জানতে পেরেছি যে ওটা কোনো 12-15 বছর বয়সী বাচ্চার পায়ের ছাপ। স্ট্রেঞ্জ, ওই বয়সী একটা বাচ্চা ওরকম গভীর জঙ্গলে এলো কোত্থেকে? বাটুলদা, কাঠকুড়োতে যায়নি তো। বোকার মতো কথা বলিস না বাচ্চু, যখন বাঘের ভয়ে দোকান বাজার বন্ধ হয়ে গেছে, মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, তখন ওই বয়সী একটা বাচ্চা ছেলে একা একা জঙ্গলে কাঠ কুড়োতে যাবে? তাহলে ওই পায়ের ছাপ এলো কোত্থেকে বাটুল বাবু? পরীক্ষা করে দেখা গেছে ওটা 3 দিনের পুরনো। 3 দিন মানে গত শনিবার, অর্থাৎ যেদিন শেষবার বাজারে বাঘের ডাক শোনা গেছিল। আচ্ছা রেঞ্জার সাহেব, আপনি বলেছিলেন 10-12 বছর আগে জঙ্গলে মানুষের ঢোকা নিষিদ্ধ হয়ে যায়, তাই তো? হ্যাঁ বাটুল বাবু। কেন? খোঁজ নিয়ে জানলাম জঙ্গলটা তো সরকারের দ্বারা সংরক্ষিত নয়, তাছাড়া বিশেষ হিংস্র জন্তু জানোয়ারেরাও আছে বলে শুনিনি। না, তেমন তো আমিও শুনিনি। তাহলে জঙ্গলে ঢোকা নিষিদ্ধ হয়ে গেল কেন? আসলে আমি এখানে ডিউটি জয়েন করেছি এই বছর 5-6 হলো, তাই তার আগের ঘটনা আমি বিশেষ কিছু বলতে পারবো না। তবে যেটুকু শুনেছি, ভিন রাজ্যের এক দম্পতি অরণ্য ভ্রমণে এসে এই জঙ্গলে বাঘের আক্রমণে প্রাণ হারান। অফিসের পুরনো রেকর্ডসে নিশ্চয়ই এসব পাওয়া যাবে। আমি তবে কালই আপনার অফিসে যাব, আপনি পুরনো রেকর্ডস বের করিয়ে রাখবেন। 12 বছর আগে ওই জঙ্গলে কি ঘটেছিল তা আমাকে জানতে হবে, তবেই এই সমস্যার সমাধান আমি করতে পারবো।
মাতুলদা, তুমি কি ভাবছো গো? কতগুলো ব্যাপার খুব খটকা লাগছে রে। আমি বলবো বাটুলদা। বল দেখি। খটকা নাম্বার ওয়ান, বাঘ বিস্কুট নিয়ে গিয়ে কি করবে? রাইট, তবে বিস্কুটের প্যাকেটটা যে বাঘটাই নিয়েছে এর কোনো নিশ্চয়তা নেই। মানুষ ভয় পেলে অনেক ভুলভাল কথা বলে। খটকা নাম্বার টু, জঙ্গলে মানুষজন ঢোকে না, অথচ মানুষের পায়ের ছাপ। আর সেটাও খুব টাটকা পায়ের ছাপ। তবে আরো একটা ব্যাপার লক্ষ্য করার আছে। সেটা কি গো বাটুলদা? বাঘের গর্জন শোনা যাচ্ছে শুধু ওই জঙ্গলের আশেপাশের বাজারগুলোতে। হ্যাঁ, ঠিক বলেছো। এবং সবচেয়ে বড় ব্যাপার, ফরেস্ট ডিপার্টমেন্টের রেকর্ড অনুযায়ী গত 10-12 বছর আগে ভদ্রলোক আর ভদ্রমহিলাটি বাঘের আক্রমণে প্রাণ হারান। তার মানে বুঝতে হবে ওই জঙ্গলে বাঘ আছে, কিন্তু সেই বাঘ মানুষ খেকো নয়। তবে ওদের বাচ্চাটি গেল কোথায়? সে কি সত্যিই বাঘের পেটে গেছে নাকি? মানে তুমি কি বলতে চাইছো গো বাটুলদা? বাচ্চাটাকে উদ্ধার করা যায়নি, তার মানে বাচ্চাটাকে বাঘ খেয়ে নিয়েছে, এটাও তো পুরোপুরি ধরে নেওয়া যায় না। তাহলে কি হবে? আপাতত ঘুম, কাল কাল হয়তো সবটা বোঝা যাবে। এই দেখুন বাটুলবাবু, এই ফাইলে সেই ঘটনার সমস্ত রেকর্ডস আছে। কই দেখি। এই তো, এখানে পরিষ্কার লেখা আছে 12 বছর আগে ভিন রাজ্যের এক অরণ্য প্রেমী দম্পতির এই জঙ্গলে বেড়াতে এসে মৃত্যু হয়। তাদের শরীরে কোনো হিংস্র জন্তুর আক্রমণের চিহ্ন ছিল এবং যেখান থেকে তাদের দেহ উদ্ধার করা হয় তার আশেপাশে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। আরে একই ওই দম্পতির সঙ্গে একটি বছর দুয়েকের শিশুপুত্র ছিল যাকে বাঘ খেয়ে ফেলে, তাই সেই শিশুটির দেহ পাওয়া যায়নি। কি ভাবছেন বাটুলবাবু? ভাবছি ওই দুজনকে মেরে ফেললেও তাদেরকে বাঘ খায়নি, রিপোর্টে তাই লেখা আছে, অথচ বাচ্চাটাকে খেয়ে ফেললো। আচ্ছা, এই ঘটনাটা ছাড়া আর কখনো কাউকে বাঘ আক্রমণ করেছিল আগে বা পরে? না বাটুলবাবু, আর কোনো বাঘের আক্রমণের খবর তো আমাদের ডিপার্টমেন্টের রেকর্ডসে নেই, আমি খুঁজে দেখেছি। বাচ্চাটিকে পাওয়া গেল না, তাই ধরে নেওয়া হলো বাঘে খেয়েছে। স্ট্রেঞ্জ, আমাকে আবার জঙ্গলে ঢুকতে হবে এবং সেটা আজ রাতেই। যদি সত্যি বাঘ থাকে তবে অন্ধকারের সুযোগ নিয়ে সে বেরোবেই, বাজারে বাঘের হানাও তো সন্ধ্যের পরেই হয়েছে। বেশ, আমি তবে সবাইকে তৈরি থাকতে বলছি। না রেঞ্জার সাহেব, আজ জঙ্গলে আমি একাই যাব, আপনি বরং বাজারের দিকটায় নজর রাখবেন, দেখি আজ বাঘ বাবাজির দেখা পাই কিনা। ওই তো সেই জায়গা, কয়েকটা ফুল এখনো পড়ে আছে, এখানেই বাঘের পায়ের ছাপ পাওয়া গেছিল। আমি বরং এখানেই অপেক্ষা করি, আমার সন্দেহ যদি সত্যি হয় তবে এখানে তার দেখা পাবো। যা ভেবেছিলাম ঠিক তাই। কে তুমি? কে তুমি? দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি যেই হও আমি তোমাকে ধরবই। কোথায় গেল? এদিকেই তো আসতে দেখলাম, হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানেই তোমার আস্তানা, কিন্তু ভেতরটা এত অন্ধকার যে কিছু দেখা যাচ্ছে না। ও স্বভাব একেবারে পশুদের মতো,
অথচ দেখতে মানুষের মতো, দু পায়ে দৌড়োয়। না না, দিনের আলো ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। আমাকে জানতেই হবে ওই রহস্যজনক প্রাণীটি আসলে কে, কোনো পশু নাকি মানুষ। একি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কতদিন পর জঙ্গলের এই সুন্দর সকাল দেখলাম। না, এবারে গুহার মধ্যে ঢুকতে হবে। জানি না সেখানে কি দৃশ্য অপেক্ষা করে আছে আমার জন্য। একি, এ আমি কি দেখছি, কি অদ্ভুত দৃশ্য! একটা হিংস্র বাঘের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে একটা বাচ্চা ছেলে। তার মানে ওই ছেলেটি, এখন যদি আমি ওকে ধরতে যাই, ওই বাঘটা আমাকে ছাড়বে না, ছেলেটিরও ক্ষতি হতে পারে। না না, তার থেকে বরং আমাকে আরো প্রস্তুত হয়ে এখানে আসতে হবে। বাঘের ডেরায় মানুষ, কি আশ্চর্য! থ্যাংক ইউ বাটুলবাবু, আপনার কথা মতো আমাদের লোকজন ওই টিলার গুহা থেকেই বাঘ আর ওই বাচ্চাটিকে উদ্ধার করেছে। খুব ভালো, ওই বাঘটিও অসুস্থ ছিল মনে হলো। বাটুলদা, ও বাটুলদা, তুমি কি করে বুঝতে পারলে গো? প্রথমটায় আমিও বুঝতে পারিনি রে বাচ্চু। সন্দেহটা জেগেছিল রেঞ্জার সাহেবের অফিসে ওই রেকর্ডস দেখার পরে। কেন বাটুলবাবু? ভেবে দেখুন রেঞ্জার সাহেব, একটা বাঘ দুজনকে তার থাবায় মারলো অথচ খেলো না, আর বাচ্চাটাকে না পেয়ে আপনাদের ডিপার্টমেন্ট ধরে নিল, বাঘ তাকে খেয়ে ফেলেছে। তার মানে বাঘটি মানুষ খেকো, কিন্তু একটা মানুষ খেকো বাঘ ওই ঘটনার আগে বা পরে আর কোনো মানুষ খেলো না। এটা কি সম্ভব রেঞ্জার সাহেব? কি দারোগা বাবু, আপনি কি বলেন? আমি তো শুনেছি বাঘ একবার মানুষ খেকো হয়ে উঠলে সে বারবার মানুষকেই আক্রমণ করার সুযোগ খোঁজে। ঠিক তাই, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো ঘটনাই ঘটেনি। আর সামনে খাবার পেয়েও বাঘটা খেলো না? ভুল করছিস বাচ্চু, মানুষ মোটেই বাঘের সাধারণ খাদ্য তালিকার মধ্যে পড়ে না। বাঘ যখন অন্য শিকার ধরতে অক্ষম হয়ে যায় কিংবা হঠাৎ কোনোভাবে মানুষের রক্তের স্বাদ পেয়ে যায়, তখনই সে মানুষকে খাবার কথা ভাবে, বা অনেক সময় নিজের আত্মরক্ষার জন্য মানুষকে আক্রমণ করে। তাহলে ওই দম্পতিকে বাঘটা মেরেছিল কেন? অধিকাংশ ক্ষেত্রে বাঘ মানুষকে আক্রমণ করে ভয় পেয়ে। এক্ষেত্রেও সম্ভবত তাই ঘটেছিল। মানুষ যেমন বাঘকে ভয় পায়, বাঘও মানুষকে ভয় পায়। বাঘ যত না মানুষ মেরেছে, তার থেকে অনেক বেশি বাঘকে মেরেছে মানুষ, তাও অধিকাংশই নিজেদের শখ মেটাতে। রেঞ্জার সাহেব, এই বাঘটি সম্ভবত সে সময়ে খাবারের সন্ধানে নদী পেরিয়ে এই জঙ্গলে এসে পড়ে। অপরিচিত জায়গায় এসে সে এমনিতেই ভয় পেয়েছিল, সেই সময়ই তার সামনে পড়ে যায় ওই দম্পতি। আমার দৃঢ় বিশ্বাস, ঘাবড়ে গিয়েই বাঘটা তাদের আক্রমণ করে বসে, তাদের মেরে ফেলার জন্য নয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই আক্রমণেই তাদের মৃত্যু হয়। আচ্ছা, তাহলে তারপরেই কি বাঘটা ওই বাচ্চাটাকে? হ্যাঁ, বাঘ সিংহের একটা গুণের কথা প্রায়ই শোনা যায়, তারা বাচ্চাদের কখনো মারে না। এই বাঘটিও বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতোই বড় করেছে। জঙ্গলে বেড়ে ওঠা অন্যান্য প্রাণীদের দেখে গাছে চড়া, সাঁতার কাটা এসবেও পারদর্শী হয়ে উঠেছে ছেলেটি। এখন ওই ছেলেটি আর ওই বাঘটার কি হবে গো বাটুলদা? সেটা রেঞ্জার সাহেব ঠিক করবেন। করবো না বাটুলবাবু, করা হয়ে গেছে। ইতিমধ্যেই অসুস্থ বাঘটাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ছেলেটি এখন অবশ্য আমাদের হেফাজতেই আছে, ডাক্তারেরা দেখছেন। অনেকদিন লোকালয় থেকে বিচ্ছিন্ন থাকার ফলে ও এখন পশুদের মতোই আচরণ করছে। আশা করি বাচ্চাটি কথাও ঠিক মতো বলতে পারবে না। মাথায় রাখবেন, ছেলেটি যখন জঙ্গলে প্রবেশ করে তখন ওর বয়স 2। ঠিক মতো হয়তো কথাও বলতে পারতো না। এরপর ও শুধু ওর চারপাশে শুনেছে বন্য প্রাণীদের ডাক আর গর্জন, তাই হয়তো নিজেও বাঘের মতো গর্জন করে নিজের ভাব প্রকাশ করত। একদমই তাই বাটুলবাবু, তাই সকলে বাজারে বাঘের গর্জনই শুনেছে।
ওটা তাহলে ছিল ওই বাচ্চাটার চিৎকার? একদম তাই। খিদে পেলে ও বাজারে এসে হানা দিত, জঙ্গলের যে জায়গায় ও ফুল ছড়িয়ে দিত রোজ সেখানেই হয়তো ওর বাবা মাকে খুঁজে পেত, হয়তো ওখানেই ওরা মারা গিয়েছিলেন, তাই ওই জায়গায় বারবার ও ছুটে আসত বাবা মায়ের টানে। আমার তো এখনো এসব সত্যি বলে বিশ্বাসই হচ্ছে না। পৃথিবীতে কিছু কিছু এরকম ব্যাপার এখনো আছে দারোগা বাবু, যা অবিশ্বাস্য হলেও সত্যি, কি তাই না?